আজকের এই 31-32 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় আমি দেখেছি যে নসিবে সবার জোটে না। দেখা যায় বছরের শুরুতে ভর্তি হয় 500 ছেলে, বছরের শেষে গিয়ে দেখা যায় 70-80, এতটা ছেলে কেটে পড়েছে। আবার কেউ এই যে 400 ছেলে ভর্তি হয় তো দেখা যায় কেউ 2 ক্লাস পড়ে, কেউ 3 ক্লাস পড়ে, কেউ 4 ক্লাস পড়ে, এমনকি টাইটেলে উঠেও কারোর পড়া বন্ধ হয়ে যায়। আমার অভিজ্ঞতা মনে ভাবুন, এবারে জামিয়াতে বুখারি শরীফের ছাত্র আছে 62 জন, বছরের শুরুতে ছিল প্রায় 70 জন। তো 70 জন বছরের শুরুতে ছিল, বছর শেষ হওয়ার আগেই 8 জন কমে গেছে। তো 1 বছরের এই যে রেজাল্ট, এই যে রেজাল্ট, তাতে ভাবতে পারা যায় এই ছেলেগুলো যখন প্রথম ক্লাসে ভর্তি হয় তখন এদের সংখ্যা ছিল 100-এর উপরে। এই মাঝখানের ক্লাসের প্রমোশন হতে হতে এখন এসে ঠেকেছে 62 জন। তাহলে এক একটা ক্লাস থেকে যদি এরকম একটা পিরিয়ডের মধ্যে 38-40-45 জন করে ছেলে কেটে যায়, তাহলে বুঝতে হবে ঝড় মাথায় গাছতলায় আসে অনেকে, সবাই পায় না। কেউ একটা পায়, কেউ 5টা পায়, কেউ খালি হাতেও ফিরে যায়। সেই জন্য যারা একটা স্ট্যান্ডারে পৌঁছায়, একটা নির্দিষ্ট গন্তব্য স্থলে পৌঁছায়, যোগ্যতার কম বেশি ভিন্ন জিনিস, কিন্তু তবুও বলা যায় এটা একটা সৌভাগ্য। এই সৌভাগ্যটাও সকল ভর্তি হওয়া ছাত্রদের নসিবে জোটে না। এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া, যে আল্লাহ পাক এই বাচ্চাটাকে একটা জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে, বাকি জীবনটা ধরে রাখার দায়িত্ব তার। ইলম এমন একটা জিনিস, এর সঙ্গে তুলনা দেওয়া যাবে চলে পুকুরের সঙ্গে। পুকুরের চরিত্র হলো পুকুর কাটলে বেড়ে যায়, জামা কাটলে ছোট হয়, আর পুকুর কাটলে বাড়ে। তো ইলম হলো এমন একটা বিষয় যেটাকে খরচ করলে বেশি হয়, সুবহানাল্লাহ, খরচ করলে বেশি হয়। তো খরচ করতে গেলে যোগান দিতে হয়, যোগান না থাকলে খরচ তো শেষ হয়ে যাবে, ঠিক নয় কি? খরচ যদি করতে হয় যোগান দিয়ে যেতে হবে। সুতরাং একটা ছেলে একটা উচ্চ ক্লাস পর্যন্ত পড়াশুনো করার পরে যদি তার চর্চাটা ঠিক থাকে তাহলে খরচও করা যাবে, যোগানও ঠিক থাকবে।
আর যদি চর্চা বন্ধ হয়ে যায় খরচও বন্ধ হয়ে যাবে। মানুষকে কিছু দিতে গেলে নিজেকে সংগ্রহ করতে হবে, নিজেকে সঞ্চয় করতে হবে, তবে মানুষকে কিছু দেয়া যায়। আমি নিজে সংগ্রহ সঞ্চয় করব না, মানুষকে দিয়ে যাব, এটা হয় না, এটা অসম্ভব। সুতরাং ইলমি আখলাকের উপরে থাকতে গেলে নিজের আদর্শ, নিজের ঠাঁটভাট, জীবনে যেটা সংগ্রহ করা হয়েছে তার উপরে নিজের স্থিরতা প্রয়োজন। যদি স্থির থাকা যায়, আদর্শ, আখলাক, আমল, প্রশিক্ষণ, জীবনে যা পাওয়া গেছে সেটাকে যদি ধরে রাখা যায়, আল্লাহ পাকের রহমত হবে, মানুষও সেখান থেকে কিছু নিতে চাইবে, কিছু পেয়েও যাবে। কিন্তু যদি নিজের নীতি আদর্শ আখলাক আমলকে যদি ধরে না রাখা যায়, তাহলে কষ্ট মেহনতের এ সম্পদ একদিন হাতছাড়া হবে। সমাজের মাটিতে প্রচুর আলেম রয়েছে, আপনারা তাদেরকে না চিনলেও আমরা সবাইকে চিনি, তারাও একটা প্রিয় ড্রপ খাইনি, শেষ অবধি পড়াশুনো করেছে, কিন্তু পড়াশুনো করার পরেও দেখা গেছে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন। তার একান্ত কারণ, তারা এলমের চর্চা ঠিক রাখেনি, আদব আখলাক আদর্শ প্রশিক্ষণকে ধরে রাখতে পারেনি। সেজন্য সমাজের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা হয়নি, অথচ তারা আলেম। শেষ অবধি দেখা গেছে জীবন ধারণের জন্য, জীবিকা উপার্জনের জন্য একটা রোজগারের রাস্তা ধরতে যে হয়তো সাধারণ মানুষের সমতুল্য হয়ে গেছে। গায়ে সুন্নতি পোশাক নেই, মাথায় টুপি নেই, কিংবা টাইমলি তাদের নামাজ জমাত নেই, এরকমও দুর্ভাগ্যবান দেখা যায়। সেজন্য একদিকে যেমন একটি ছেলে আলেম হলে সেটা খুশির বিষয়, আর একদিকে সেটাকে যাতে ধরে রাখতে পারে এটাও চেষ্টা এবং সুযোগের বিষয়। আর সব কিছুর ইচ্ছাটা বান্দার, পূরণ করার মালিকটা আল্লাহ। বান্দার যদি আগ্রহ ইচ্ছা থাকে, আল্লাহ নিশ্চিত তাতে রহমত করে সেই ইচ্ছাকে সফল হতে দেবেন, সুবহানাল্লাহ। আর বান্দার যদি ইচ্ছার ঘাটতি থাকে, সেখানে আল্লাহ পাকের রহমত উপযাচক হয়ে আসবে না। মনে রাখুন, কিতাবে এসেছে যারা ইলম অর্জনের পরে সঠিক নীতি আদর্শের উপরে কায়েম থাকতে পারে, আল্লাহ পাক তাদের ইজ্জতের রুজি সহজ করে দেন। তা আমরা বাস্তব জীবনে দেখি কেউ রুটি রুজির জন্য নীতিচ্যুত হয়ে, নীতিহারা হয়ে, সম্মানের জন্য, পদের জন্য, রুজি রিজিকের জন্য নীতিচ্যুত হয়ে জীবন চালাতে চায়, লাভ হয় না। সময় যায়, মেহনত হয়, অর্থ খরচ হয়, কিন্তু উদ্দেশ্য পূরণে লস খেতে।
কিন্তু যারা নীতির উপরে দাঁড়িয়ে থাকতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে তারা গায়বী সাহায্য পায়। সুবহানাল্লাহ। দেখেন না বাস্তবে কেউ খাবার জন্য লালায়িত হয় আর কাউকে মানুষ খাওয়াবার জন্য লালায়িত হয়, দুটো দুটোই আমাদের চোখের সামনে, একটাও গোপন। তো এটা নিচা আল্লাহ পাকের একান্ত নিয়ামত, আল্লাহ পাকের একান্ত দান, এর শুকরিয়া যদি আদায় না করা হয় যে আল্লাহ দিতেও পারেন কেড়েও নিতে পারেন। আমি আমার জীবনে এমনও বক্তা আলেম দেখেছি, একটা পিরিয়ডে সমাজের মাটিতে তারা খুব দাপটাচ্ছিল ছিল, কিন্তু লক্ষ্য করছিলাম তাদের ভিতরে একটা অহংকার কাজ করছে, তাদের ভিতরে নিজেদের একটা কৃতিত্ব যেন কাজ করছে। এটা অনুমান করতাম, আন্দাজ করতাম, উপলব্ধি করতাম, কিন্তু ভবিষ্যৎ যেহেতু আল্লাহর হাতে, কিছু বলতাম না, কিছু মন্তব্য করতাম না, কিন্তু আমার চোখের সামনে আমি দেখেছি এরকম অনেকগুলো আলেমকে একদম ঘরে উঠে গেছে, সমাজে তাদের কোনো রকমের কোনো নাম গন্ধ পরিচয় পরিচিতি কিছুই নেই, ইভেন তাদের নামগুলোও মানুষ ভুলে গেছে। আমি যদি তাদের নাম বলি আপনারা অনেকে চিনতে পারবেন, যদি সেটা বলবো না, আমার নিজের নিজের এই ছোট্ট জীবনে দেখা, তারা এক সময় সমাজে দাপটাচ্ছিল ছিল খুবই, কিন্তু তাদের ভিতরে কাজ করছিল নিজেদের কৃতিত্ব, কাজ করছিল নিজেদের বড়াইত্ব, একটা অহংকারপূর্ণ আচরণ। আমার যেটা মনে হয়েছে তারই শাস্তি, তারই খেসারাত, তারা এখনো যথারীতি হায়াতে, অথচ সমাজের সঙ্গে তারা বিচ্ছিন্ন, কোনো সম্পর্ক নেই। তাহলে এ থেকে বুঝতে পারা যায় সম্মান অর্থ পদ সব দেওয়ার মালিক আল্লাহ, সব দেওয়ার মালিক আল্লাহ, সেটাকে রক্ষা করার দায়িত্ব বান্দার। আল্লাহ তার নিয়ামত দিতে কৃপণতা করেন না, কিন্তু বান্দা নিয়ামতের সুব্যবহার করতে ত্রুটি করে। কথাটাকে আবার মনে রাখুন, আল্লাহ তার নিয়ামত দিতে ত্রুটি করেন না, কিন্তু বান্দা আল্লাহর নিয়ামতকে ধরে রাখতে ত্রুটি করে, পরে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ তার থেকে তুলে নেন। সুতরাং খোদাই নিয়ামতের কদর করা, খোদাই নিয়ামতের যত্ন নেওয়া, এটা আলেম বেআলেম সবারই কর্তব্য। আমরা যারা সাধারণ মানুষ হয়তো ইলমি নিয়ামত আল্লাহ আমাদের দেননি, কিন্তু এরপরেও দিনই নিয়ামত, আমরা নামাজি, আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা আল্লাহ মুখো, এটাও তো আল্লাহর নিয়ামত। সমাজে তো ওরম মানুষ কত রয়েছে, দিনের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, আমরাও সেই সমাজে বাস করি, অথচ আল্লাহ পাক আমাদেরকে যতটা দিন মুখ করিয়েছেন এটাও খোদা পাকের নিয়ামত, এটা এমনি নয়। সেই জন্য আল্লাহ এলমের নিয়ামত দেন আর দিনের নিয়ামত দেন, প্রত্যেকটার ক্ষেত্রে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। আরে আমি দুটো কথা বলছি,
আমি দুটো কথা বলছি। তো আমি যখন পড়াশোনা করছিলাম তো আমি দেখলাম, আমি কলকাতায় পড়তাম ফাজলে, আমার ক্লাসে 84 জন ছিল। সেই ছেলে দেখলাম ফাজল থেকে টাইটেলে উঠে আমি জায়গা চেঞ্জ করলাম, আমার সঙ্গে পরীক্ষা দিলে 34 জন ছিল। এই 84 জন প্রতিষ্ঠান চেঞ্জ করেছি, পরে এসেছে সংখ্যাটা 34 জন। কিন্তু আশ্চর্য ব্যাপার, সেই 84 জনের একজনকেও আমি সমাজে দেখি না। বাঁকুড়ার ছেলে, বীরভূমের ছেলে, মেদিনীপুরের ছেলে, কাউকে সমাজে দেখি না। একজনকে জানি যারা ইমামতি করেন, হয়তো গ্রাম্য ভাবে কিছু খেদমতে থাকেন, তারা আমার ক্লাস ফ্রেন্ড। তাহলে নিশ্চিত আমাকে যে সমাজের মাটিতে পরিচয়, পরিচিতি, গ্রহণযোগ্যতা, আমার দুটি কথা বলার মতো যোগ্যতা, আর আমার কথা শুনবার মতো কিছু মানুষ, যা কিছু আল্লাহ তৈরি করেছেন সবটাই আল্লাহর নেয়ামত। না হলে আমার সঙ্গী সাথী যারা ছিল, যদি আমার এটা নিজস্ব কিছু হতো, তাহলে তাদেরও নিজস্ব কিছু যোগ্যতা ছিল, তাহলে তারাও একটা কম এরিয়ার ভিতরেও তাদের যোগ্যতার পরিচয় তারা দিতে পারত। আল্লাহর ইচ্ছা হয়নি, ফলে তারাও কেউ ফাজিল পাস করেছে, কেউ টাইটেল পাস করেছে, কিন্তু মূল জায়গায় নেই। আবার এমনও হতে পারে আমার সঙ্গে পাস করেছে 2-4 জন ছেলে চাকরি করছে, 2-4 জন ছেলে চাকরি করছে, তারা আর্থিক দিকটা নিশ্চয়ই তারা উন্নত যারা চাকরি পেয়েছে। আমি আমার জীবনে 3-3 বার চাকরি পেয়ে ঘুষ দেওয়ার জন্য চাকরি নেইনি। লেটেস্ট বিনা ঘুষে আলিয়া ইউনিভার্সিটিতে চাকরি পেলাম, 7 বছর চাকরি করলাম, এদিকের খেদমতের জন্য 12 বছর চাকরি থাকতে ছেড়ে দিয়ে চলে এলাম। কি বুঝলে? তাহলে কেউ চাকরির জন্য লালায়িত, কেউ চাকরি করছে দুনিয়ার আর্থিক উন্নতিটা ঘটেছে, কিন্তু দিনই উন্নতি তাদের মধ্যে নেই, তাদের দ্বারাই সমাজ কোনো উপকার পায় না, তারা আত্মকেন্দ্রিক, নিজেদের বউ বাচ্চার সুখ শান্তি নিয়েই তারা বিভোর। আবার আল্লাহর দয়া হয়েছে, আমি ঘুষ দেওয়ার জন্য চাকরি নেইনি, বিনা ঘুষি চাকরি পেয়েছি, সেও দিনের খেদমতের জন্য ছেড়ে দিয়ে এই কাজে নিয়োজিত। তাই কার জন্য কিসে আল্লাহ কোন খিদমত আর কোন নিয়ামত রেখেছেন, ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহ। সুতরাং কোনো ব্যাপারে ছটফট করলে হবে না, বান্দাকে একটা নিয়ে চেষ্টা করতে হবে, আল্লাহ সেই চেষ্টাতেই বান্দার সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো এই সব কিছুকে ভাবতে হবে। নিয়ামতটা আল্লাহর, বললাম ইলমি নিয়ামত আল্লাহর দেওয়া, আপনাদেরকে আল্লাহ ইলমি নিয়ামত দেননি কিন্তু দ্বীনি নিয়ামত আল্লাহ দিয়েছেন। আবার সমাজের বিরাট অংশ মানুষকে আল্লাহ পাক আর্থিক নিয়ামত দিয়েছেন, সে কেউ খেটে খেলো, কেউ ব্যবসা করে খেলো, কেউ কোনো পেশা অবলম্বন করে খেলো, এটা ভিন্ন জিনিস। কিন্তু এরপরেও তো মনে রাখতে হবে যে এই খেটে খাওয়া, ব্যবসা করে খাওয়া, কোনো পেশা অবলম্বন করা, আরে বাবা, এই এই জাতীয় গুণগুলো সমাজের সব মানুষের নেই। আছে কথা বলেন, কত মানুষ রয়েছে তার নিজস্ব একটা বাসস্থান নেই, কত মানুষ রয়েছে
নিজের পৈতৃক সম্পত্তির উপরে একটি কুড়ে চাল তোলার জায়গা নেই। আছে না? নাই, একদম। কত মানুষ রয়েছে যে খেটে খাবার জায়গা নাই, কলকাতার ফুটপাতে শুচ্ছে আর রাস্তার কাগজ কুড়িয়ে বিক্রি করে তাদের চলছে, তাও তো আছে। তাহলে ওদের তুলনায় এই মানুষগুলোকে আল্লাহ নিয়ামত নিঃসন্দেহে বেশি করে দিয়েছেন। যিনি যে স্তরের মানুষ, নিঃসন্দেহে তার প্রতি রয়েছে আল্লাহ পাকের একটা নিয়ামত। আরে যদি মনে করেন কারুর শিক্ষা নেই, ধর্ম নেই, কিছু করে কিম্বে খাওয়ার জন্য ব্যবসা নেই, চাষের জমি নেই, কোনো হস্তশিল্প নেই, তার দুকাটা নিজস্ব জমি নেই, নিজের একটা মাথা গুজবার মতো নিজের জায়গায় কোনো বাসস্থানটাও নেই, এরপরেও মনে করতে হবে আল্লাহ পাক তাকে যে হিউম্যান বডিটা, এই যে মানব দেহটা দিয়ে রেখেছেন, এটাই আল্লাহর পক্ষ থেকে তার জন্য বড় নিয়ামত। যদিও মানব দেহের কোনো অঙ্গ বিক্রি করা শরীয়তে জায়েজ নয়, কিডনি নয়, হার্ট নয়, এ জাতীয় কোনো জিনিস, চোখ নয়, ইভেন রক্তও নয়, এসব দান করাও যায় না, বিক্রি করাও যায় না, সব কটা হারাম। কারণ এই বডিটার মালিক আমরা কেউ নই, এ বডির মালিক আল্লাহ। দেহের যে রক্তটা উৎপাদন হয় ওটাও আল্লাহ বান্দার নয়, এই জন্য কেউ ইচ্ছা মতো রক্ত দান করতেও পারে না, ওটাও শরীয়ত অনুমতি দেয়নি। তুমি তুমি তার মালিক নও, তুমি দান করো কি করে? এখন আপনি বলুন, এই যে হিউম্যান বডিটা, আমি আমার আল্লাহর দয়া অসুস্থতার ভিতর দিয়েও সুস্থ, সুবহানাল্লাহ বলেন, তা না হলে এই বসে এই জ্ঞানের কথাগুলো আলোচনা করতেও পারতাম না। তাহলে অসুস্থ যাই থাকি তারপরেও সুস্থ স্বীকার করতে হবে, ঠিক না ভুল? চলুন দিন, আপনার কিচ্ছু নেই, আল্লাহ পাক আপনার হিউম্যান বডিটা দিয়েছেন, বিক্রি করা না যায়, তারপরেও আমি ধরে নিয়ে বলছি আপনার হাড়টা দেবেন, কলাক টাকা নেবেন, কিডনি দুটো দেন, কলাক টাকা নেবেন, আপনার চোখ দুটো দেন, কি দুটো দরকার নেই, একটা চোখ দেন, একটা কিডনি দেন, আপনার হাড়ের একটা বাল্ব, একটা ভাল্ব দেন, কলাক টাকা নেবেন। আপনি কি দেখছেন, এটিএম এর কার্ড নিয়ে বড় বড় হসপিটাল গুলোতে ঘুরছে কোটিপতিরা, কেউ যদি একটা চোখ দেয়, কেউ যদি একটা হাড় দেয়, হাড়ের একটা ভাল্ব দেয়, কেউ যদি একটা কিডনি দেয়, কলাক নেবেন, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, কত নেবেন? এটা কার দান? এটাও তো আল্লাহর দান। তোমার এই হিউম্যান বডিটা আপনি আপনি হয়নি, এটাও আল্লাহ পাকের কুদরত, এটাও আল্লাহর নিয়ামত, এটাও আল্লাহর দান। দেখতে তো পাওয়া যায় কত লোকের হার্ট লিক আছে না নেই, লাখ লাখ টাকা খরচ করে অপারেশন করছে, কেউ সারছে, কেউ সরছে, কেউ জন্মন্ধ চোখ নেই, কেউ জন্ম থেকে বোবা কথা বলতে পারে না, কেউ জন্ম থেকে বিকলঙ্গ, কেউ বা জন্মের পরে এসে প্রতিবন্ধী হয়ে গেছে কোন রোগের কবলে পড়ে, কথা বলেন আছে না নাই? আপনি বলুন তো, আমরা যে সুস্থ দেহ নিয়ে কিচ্ছু দেয়নি আল্লাহ, আমাদের জমি জায়গা ঘর বাড়ি শিক্ষা ধর্ম কিচ্ছু দেয়নি, এই যে সুস্থ ধর জীবনটা দিয়েছেন, এই সুস্থ জীবনটার নিয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষমতা মানুষের নাই, কথা বলেন আছে? আরে এরই শুকরিয়া আদায় করতে তো দরকার ছিল, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, কি সেজদায় যে আল্লাহকে বলা সুবহান রাব্বিয়াল আলা, কপাল পোড়া মানুষ সেটাও তো করে, এই কথা বলেন করে অনেকে, মানে বেশি না করার দলে লোক বেশি। যে এই যে কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই কথাগুলো তাদের জন্মেও তাদের কানে পড়িনি,
যদি এই কথাগুলো তাদের জন্মে কানে পড়ত হয়তো তাদের ভিতরে কিছু পরিবর্তন কিছু চেতনা কিছু উপলব্ধি আসতো না যা কথাগুলো ঠিক হয়তো একদিন তাদের ভিতরেও কিছু ভালো ছবি আমরা দেখতে পেতাম কিন্তু নয় সুতরাং আমি আপনাকে এই পর্যন্ত শুধু কথাই বলে এসেছি একটা বিষয় যে আল্লাহ পাকের নিয়ামত ব্যতীত আমাদের নিজস্ব কিচ্ছু নেই নিজস্ব কিছুই নেই আমাদের সুতরাং যে খোদার নিয়ামত আমরা ভোগ করছি নিজেদের বড়াইত্ব নিজেদের কৃতিত্ব নিজেদের অহংকার সবকিছুকে কবর দিয়ে ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তোমারই করুণা তুমি আমাকে সুস্থ সুন্দর জীবন দিয়েছো আল্লাহ তোমার করুণা তুমি আমাকে কার্যকর অঙ্গগুলো দিয়েছো আমার অঙ্গগুলো তুমি বেকার করে দাওনি সুবহানাল্লাহ আল্লাহ তোমার নিয়ামতের দুবেলা দুমুঠো রুজি আমাকে দিচ্ছো আল্লাহ তোমার এই বিশাল পৃথিবী দুকাটা জায়গাও আমাকে ভোগ করতে দিয়েছো সুবহানাল্লাহ আল্লাহ তোমার ইলমের ভান্ডার থেকে আমাকে যতকিঞ্চিত ইলম তুমি দিয়েছো আল্লাহ তোমার সম্পদের ভান্ডার থেকে আমাকে কিছু অর্থ তুমি দিয়েছো আল্লাহ তোমার দিন থেকে তোমার দিনের বিরাট বিষয় তার থেকে আমাকে অন্তত কিছু দিন আমাকে দিনের কিছু বিষয় আমাকে আমলও করতে দিয়েছো আলহামদুলিল্লাহ সুতরাং কথাগুলো যদি গুরুত্ব বুঝি ভাই এর মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের নাই সম্মানিত ভাইরা কোরআন শরীফে আল্লাহ বলেছেন আলাম তারাও আল্লাহ সাক্ষরা লাকুম মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ তোমরা কি দেখো না যে আল্লাহ পাক আসমান আর জমিনের যাবতীয় সকল বস্তুকে তোমাদের অনুগত বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলে সব তোমাদের উপকার সব তোমাদের কল্যাণ একদম বাস্তব পায়ের নিচের মাটি কাঁকর পাথর বালি এসব আমাদের উপকারে রেখেছেন কে বিশ্বাস করুন পৃথিবীতে অর্থ সোনা রূপ হীরা মণি কাঞ্চন জহরা যাই কিছু বলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো উপকার দিক দিয়ে মাটি মাটির মতো এত বড় নিয়ামত আল্লাহর কিছুকে দেন সোনার উপসব তুচ্ছ সোনা তো মাটি তাতে জলকর করি জলকর হয় ইনভার্টার করি ইনভার্টার হয় পটল চাষ করি পটল হয় বেগুন করি বেগুন হয় ধান করি ধান হয় পাট করি পাট হয় তাতে কেউ কপাল পোড়া হিরোইন করছে হিরোইন হচ্ছে গাঁজা তৈরি করছে গাঁজা তৈরি হচ্ছে তামাক তৈরি করছে তামাক তৈরি হচ্ছে কত বলে এই তো হলো মূলত এই তো পুরো তো সোনা এই তো মূলত সম্পদ সুতরাং যে মাটিটার উপরে আমাদের বাসস্থান আমাদের চলমান জীবন এই মাটিটাই আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত তো আল্লাহ বললেন যা কিছু নবমণ্ডল ভূমণ্ডলে সব কিছুই আল্লাহ তোমাদের জন্য অনুগত বানিয়ে দিয়েছেন গাছপালা তোমাদের উপকারে গরু ছাগল তোমাদের উপকারে সেই সঙ্গে আকাশের সূর্য চন্দ্র তোমাদের উপকারে মেঘমালার বৃষ্টি তোমাদের উপকারে ভাই মুক্ত বাতাস থেকে যে অক্সিজেনটা গ্রহণ করছি এটাও তো সেই আল্লাহর নিয়ামত ঠিক নয় কি কোথায় যাবে আপনি চারিদিকে পাশ ফিরিয়ে তাকিয়ে দেখুন যে আল্লাহর নিয়ামত ছাড়া আপনার একটা সেকেন্ড কোথাও থাকার জায়গা আছে কি একটা সেকেন্ড আপনি আল্লাহর নিয়ামত বাদ দিয়ে নিজে বাঁচতে পারেন কিনা সুতরাং কাকে আলেম বানিয়েছেন কাকে মুফতি বানিয়েছেন কাকে মুহাদ্দিস বানিয়েছেন জি আর কাকে টাকাওয়ালা বানিয়েছেন কাকে সাদা কাকে কালো কাকে ভদ্র কাকে অভদ্র ও সব কিছু ছেড়ে দিয়ে যদি শুধু ভাবি আল্লাহ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এইটারই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নাই আছে এরপরে যে মানুষগুলো কপাল পোড়া তারে আল্লাহকে ভুলে
স্বেচ্ছাচারিতার সঙ্গে উশৃঙ্খলাতার জীবন যাপন করে তারাই। আল্লাহ বললেন নবমণ্ডলে আর ভূমণ্ডলে আকাশ আর পৃথিবীতে যা কিছু দিয়েছি সব তোমাদের জন্য, তোমাদের কল্যাণে, তোমাদের উপকারার্থে দিয়েছি। মহান আল্লাহ বললেন আল্লাহ পাক তোমাদের উপরে তার গোপন আর প্রকাশ্যের সকল নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সব রকমের নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, পয়সা থাকলে খোদাই নিয়ামতের কোনো অভাব পৃথিবীতে নাই। কোন নিয়ামতের অভাব পৃথিবীতে নাই, এটাই বাস্তব। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ গোপন প্রকাশ্যের সব রকম নিয়ামতকে আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের একান্ত কর্তব্য। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা মনে রাখো যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক যে অবদান তোমাদেরকে দিয়েছেন ওই অবদানের কৃতজ্ঞতা যদি তোমরা প্রকাশ করো, আল্লাহ পাক ভালো চলছিল যেরম আল্লাহ পাক বললেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। এটা আল্লাহর ওয়াদা। হ্যালো 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 শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা,
কলেমা শরীফে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো কিচ্ছু হয় না রে ভাই, হ্যালো 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 কোরআন শরীফে আল্লাহ যে কথা বললেন, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করলে তোমাদের জন্য আমার নিয়ামতকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ব্যাপারটা এরকম, আমরা যদি কারুর কাছ থেকে কোনো উপকার পাই আর আমরা যদি ওই লোকটার গুণ গাই, ওই লোকটার নাম করি, তাহলে লোকটা শুনলে পরে খুশি হয়ে পরবর্তীকালে প্রয়োজন পড়লে উপকার আরো বেশি তার কাছে পাওয়া যেতে পারে। সুবহানাল্লাহ। মানুষ বোঝে
तुम्हारा विश्वासघातकता करो ताले मने रखो आमी आल्लाह नियामत तो देव ना उजंदा दिए चिताते शास्ति देव क्यों देवें शास्ति एइजन्नी शास्ति देवें जे आल्लाह नियामत तो फाउ देननि आल्लाह तो नियामत दिए तुम्हरा तार इबादत करबे ताई सुभानाल्लाह बोलेन सुतरां इबादत जखन करछो ना तखन आल्टिमेटली तुमि शास्तिर उपयुक्त सम्मानित भाइरा आमार एमन कि हदीस एमन कि कुरान शरीफे आयात पाके आल्लाह बोलेछेन ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফাইন্নাল্লাহু গনিয়ুন হামিদ মহান আল্লাহ বললেন ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি যে লোকটা শুকরিয়া আদায় করে যে লোকটা কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের স্বার্থে নিজের উপকারার্থে নিজের কল্যাণেই শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ অন্য কারোর জন্য করে না অন্য কারোর জন্য করে না নিজের জন্যই করে উপকারটা নিজেই পায় জি হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেছিলেন লিয়াবুলানি আশকুরু ওয়া মাগফুর ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফাইন্না রাব্বি গনিয়ুন কারীম হযরত নবী সুলাইমান বলেছিলেন আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ বলেন এমনি এমনি আল্লাহ আমার নিয়ামত দেননি আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন পরীক্ষা নেবেন তাই আশকুর আম আকফুর আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না কুফরি করি এইটাকে দেখার জন্যই আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন সুবহানাল্লাহ ঠিক আমাদের জন্যও তাই আল্লাহ আমাদেরকে যার যা নিয়ামত দিয়েছেন সেটার দ্বার সেটার জন্য আমরা শুকরিয়া আদায় করি না আমরা কুফরি করি এটা দেখার জন্য যদি কুফরি করি নিজের কপাল নিজে পোড়ালাম আর নিজে যদি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর গুণ গাই তাহলে নিজের কল্যাণ নিজেই ডেকে আনলাম সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার কোরআন শরীফে আল্লাহ পাক এই আয়াত পাকে যেমন ব্যক্ত করেছেন যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় না করো তাহলে মনে রাখো ফাইন্না রাব্বি গনিয়ুন কারীম নিশ্চিত আমার প্রভু যেমন বেপরোয়া তেমন সম্মানিত সুবহানাল্লাহ তোমরা শুকরিয়া আদায় করবে এর জন্য আল্লাহ অপেক্ষা করছেন না তোমরা আল্লাহর গুণ গাইবে আল্লাহ অমুকাপেক্ষী নন মানুষ কড়া রে বাবা পৃথিবীতে 750 থেকে 800 কোটি মানুষ তমাম পৃথিবী জুড়ে তো সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তো বোধহয় খোঁজ করলে দেখা যাবে এর থেকে জঙ্গলের পশু উড়ন্ত পাখি সরীসৃপ জাতীয় ভূগর্ভের পোকামাকড় জলজীব মাছ হাঙ্গর কুমির কুচে কচ্ছপ এদের পরিমাণ কয়েক গুণ বেশি কেউ করে বরং আল্লাহ বলেছেন ওয়া ইন মিন শাইইন লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাউনা তাসবিহাহুম ওগামার বান্দা বান্দি তোমরা মনে রাখো ওয়া ইন মিন শাইইন লা ইউসাববিহু বিহামদিহি তমাম পৃথিবী জুড়ে এমন কোন বস্তু নেই যে বস্তুটা আল্লাহর প্রশংসা তাসবিহ পড়ে না জোরে বলুন আর একটু জোরে বলুন ওয়ালাকিন লা তাফকাউনা তাসবিহাহুম তোমরা তাদের তসবিহকে জানো না তোমরা তাদের তসবিহ বুঝতে পারো না
তোমরা তাদের তসবিহের খবর রাখো না যে আল্লাহ পাক এমন এমন প্রচুর পরিমাণে পৃথিবীতে প্রাণী বস্তু রয়েছে যারা আল্লাহ পাকের নামে তসবিহ করছে বাইরে আমার আমরা তাদের তসবিহ বুঝতে পারি না এমন কি এই মাটি পাথর এরাও আল্লাহ পাকের তসবিহ পড়ে ওরাও পড়ে সুতরাং ওরাও যখন আল্লাহর তসবিহ পড়ে ফলে তোমরা কড়া মানুষ যদি আর নাই পড়ো তাতে আমি আল্লাহর কি যায় আসে কি যায় আসে কিচ্ছু না সুতরাং তোমরা আল্লাহ পাকের তসবিহ পড়ো আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর প্রশংসা করো আল্লাহর গুণ গাও এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ও হুসনি ইবাদাতিক ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি যেন তোমার জিকির করতে পারি আল্লাহ তুমি আমায় সাহায্য করো আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি আমার সাহায্য করো আমি যেন তোমার ইবাদাতটাকে সুন্দর করে করতে পারি জোরে বলুন বিশ্বাস করুন মানুষ আল্লাহ শুকরিয়া বোঝে না আরে বাবা আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই এগুলো তো আল্লাহর পক্ষ থেকে কম্পালসারি ডিউটি এগুলো তো স্বয়ং আল্লাহ নির্দেশ করেছেন এইগুলো শুধু শুকরিয়া নয় বরং এগুলো শুকরিয়ার সঙ্গে আল্লাহ পাকের তাকিদি ইবাদত আল্লাহ পাকের আবশ্যকীয় ইবাদত এগুলো শুকরিয়া তো ওইগুলোই যেগুলো নিজের ইচ্ছা করে নিজে ইচ্ছা করে আল্লাহর জন্য করা হয় সুবহানাল্লাহ নিজের টানে নিজের ইচ্ছায় আল্লাহর জন্য যেগুলো করা হয় আর এর জন্য শুকরিয়া আদায় করতে নামাজ পড়া যায় শুকরিয়া আদায় করতে রোজা রাখা যায় শুকরিয়া আদায় করতে দান সদকা করা যায় শুকরিয়া আদায় করতে জিকির করা যায় শুকরিয়া আদায় করতে আল্লাহর তসবিহ পড়া যায় শুকরিয়া আদায় করতে আল্লাহ পাকের প্রশংসা করা যায় সুবহানাল্লাহ আমরা কতটা করতে পারি সেটি আল্লাহ জানেন আর আমরা জানি আমরা কে কতটা করি ব্যক্তিগতভাবে নিজেরাই জানি নিজেরাই জানি জি বুজুর্গরা বলেছেন তোমরা অন্তত সকাল সন্ধ্যাতে 100 বার সুবহানাল্লাহ পড়ো 100 বার আলহামদুলিল্লাহ পড়ো 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো 100 বার আল্লাহু আকবার পড়ো 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ো 100 বার দরুদ শরীফ পড়ো অন্তত পক্ষে এতটুকুর বিনিময়ে তোমার আল্লাহ পাকের কিছু শুকরিয়া আদায় হবে মানব দেহে 360টি গ্রহন্তি রয়েছে তো কোন কোন বুজুর্গ বলেছেন যে তুমি তোমার দেহের এই এই যে কলগুলো এই একটা কল এই একটা কল এই একটা কল বলুন দিন এইগুলো যদি এই নড়াচড়া না করে সেট আপ হয়ে যায় কাজ করা যাবে তো এইরকম কল আছে পৃথিবীতে 360টি তো বুজুর্গরা বলেছেন তুমি কিচ্ছু না পারলে অন্তত পক্ষে তোমার দেহের যে কলগুলোকে আল্লাহ সচল রেখেছেন এর জন্য 360 বার দিনে অন্তত আল্লাহ পাকের প্রশংসা করো 360 বারের জায়গায় আমাদের তো 36 বারও হয় না জি এগুলো আমরা বুঝি না এগুলো আমরা ভাবি না সম্মানিত ভাই আমার তো আমি আপনাকে বলবো মনে রাখার দরকার শুকরিয়া যেমন আল্লাহর আদায় করতে হবে রাসূলুল্লাহ একটি হাদিসে বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ আমার আল্লাহ পাকের নবী বলেন মানুষের উচিত কর্তব্য হলো তুমি তুমি মানুষের কাছ থেকে তুমি যদি উপকার পাও মানুষের কল্যাণ পাও মানুষের দ্বারাতে যদি তুমি কোনো খেদমত পাও তুমি মানুষের শুকরিয়াটাও আদায় করো সুবহান কারোর কাছ থেকে তুমি এলমে দিন পেয়েছ এলমে দুনিয়া পেয়েছ অর্থ পেয়েছ
তোমার বিপদে কেউ তোমার পাশে এসে দাঁড়িয়েছে, কেউ বা তোমায় দুটো টাকা দিয়ে সহযোগিতা করেছে। এই যে কাজগুলো মানুষের দ্বারাই মানুষ পায়, ঠিক কিনা বলেন? আপনিও পান আমিও পান। জি, রাসূল বললেন যে তুমি আগে এই মানুষের কৃতজ্ঞতাটা প্রকাশ করতে শিখো। যে মানুষ মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তার দ্বারাই আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করা হয় না, ও বিশ্বাসঘাতক হয়ে যায়। যে আমাদের দেশের একটা গাঁ গ্রামের প্রবাদে বলে, পার হলি পাটনি শালা, এরকম একটা কথা গাঁ গ্রামে ছড়িয়ে আছে। তার মানে উপকার পাওয়ার সময় পার নিজে তার খুব নাম করে ধাম করে, যে উপকার হয়ে পেয়ে যায় তখন তার কথা ভুলে যায়, এটা চলে না। আমি খুব ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, গল্পটা আপনাদের দু মিনিটে বলে ফেলি, একটা শিক্ষা আছে। এই ধান্যকুড়িয়ার যে বাবুরা যাদের ওই বাগান বাড়ি, তো ওরা বছরে একবার করে ওদের ওই বাগান বাড়ি খুলে দিত, আর আমাদের এলাকার লোকেরা সব দেখতে যেত। ওর মধ্যে ভালো ভালো দেখার জিনিস ছিল। তো আমি ওই বয়স্ক লোকদের কাছে শুনেছি, ওদের একটা ঘরে একটা ঢেঁকি রাখা আছে, ঢেঁকি, সেই ঢেঁকিটা ওরা ভালো করে তেল মালিশ করে শিকল দিয়ে টাঙিয়ে রেখেছে, ঘরটায় কিচ্ছু থাকে না, শুধু একটা ঢেঁকি থাকে। ওদের যারা বাবু তারা তো সব শ্যামবাজারে থাকে, এখানে কেউ আর থাকে না। এখন কিছু হয়তো বৃদ্ধাশ্রম, কিছু শরণার্থী, এরকম লোকজন থাকে, কেউ বাগানের মালি থাকে, ওরা বছরে হয়তো একবার আসে। বড় বড় পুকুর আছে ভিতরে। তো আশ্চর্য ব্যাপার, ওই ঢেঁকিটাকে ওরা তেল মলে যত্ন করে রেখে দিয়েছে একটা ইতিহাসের কারণে। ওদের যে মা ছিল, সেই মা ঢেঁকিতে ধান ভানাত, সেই ঢেঁকিতে ধান ভানিয়ে বাচ্চাগুলোকে লেখাপড়া শিখিয়ে শিখিয়ে মানুষ করে তুলেছে। তো মা যে ঢেঁকির সাহায্যে দুবেলা দুমুটো খাবার জোগাড় করেছে, আর দুবেলা দুমুটো খাবারের পরেও বাচ্চাগুলোকে লেখাপড়া শিখিয়ে, তারাই হয়েছে পরবর্তীকালে বড় বড় চাকরিজীবী, বড় বড় পদের অধিকারী। তোরা মায়ের সেই ঢেঁকি দ্বারা ধান ভানানোর সেই স্মৃতিটাকে ভুলে যায়নি, ফলে ঢেঁকিটাকে যত্ন করে রেখে তাকে তেল মালিশ করে উপরে তুলে রেখে দিয়েছে। ওটাই ওদের মায়ের স্মৃতি। মা মরে গেছে কবে, শত বছরের ঊর্ধ্বে, কিন্তু এই যে তাদের কৃতজ্ঞতা, যদি মায়ের ভানানো ঢেঁকিটাকে যদি এত যত্ন করতে পারে, তাহলে মা বেঁচে থাকলে তারা কি করত? যদিও তারা বিধর্মী, কিন্তু তাদের এই কৃতজ্ঞতাটা থেকে শিক্ষা নিতে হবে আমার জাতিকে। আমার জাতির ভিতরে বিশ্বাস করুন বিশ্বাসঘাতকতা বেশি, ঠিক কিনা? একদম, এরা এত পরিমাণ বিশ্বাসঘাতকতা, দেশের কথায় বলতে হয় যে পাতে খায় সেই পাতে পায়খানা করে, যার উপকার করবে যার উপকার নেবে তার নামে গাল দেবে, যার উপকার নেবে তার নামে বদনাম করবে, এরা এত বড় বিশ্বাসঘাতক। এরা কথা বুঝতে পারেননি ভাইরা আমার? আর আমরা এসব ব্যাপারে একদম পুরো পুড়ে পুড়ে ঝামা হয়ে গেছি, পুড়ে পুড়ে পুরো ঝামা হয়ে গেছি, যে মানুষের উপকারে খেদমত দিয়ে, মানুষের উপকারে রক্ত দিয়ে, জীবন দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ফাও খেটে যখনই মানুষের স্বার্থ ফুরিয়ে যায় তখনই মানুষ বেঁকে বসে, গাল দেয় আর সমালোচনা করে আর মিথ্যা কুৎসা বদনাম এই করে করে বেড়ায়। অথচ যারা এমন আস্থা কুড়ে ছিল, যে আস্থা কুড়ে থেকে তাদেরকে কেউ চিনত না, কেউ জানত না,
কাইম সাহেব মতিন সাহেবদের ওসিলাতে আলহামদুলিল্লাহ কাইম সাহেবের আব্বার ওসিলাতে তারা সমাজে উঠেছে, সমাজ তাদের চিনতে পেরেছে, সমাজে তাদের পরিচয় ঘটেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা এদের জড় চরম চরম জাত শত্রুতে পরিণত হয়েছে। এই কথা বলেন ঠিক বলছে না ভুল বলছি? এইগুলোই হলো বিশ্বাসঘাতকতা। এই জন্য প্রিয় নবী বলেছেন মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষে মানুষের কৃতজ্ঞতা যারা প্রকাশ না করে এই কপাল কোলারা এরা আল্লাহ পাকের কৃতজ্ঞতাও প্রকাশ করে না। এই জন্য মনে রেখে দিন আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন আনিশকুরলি ভালে ভালে দাইক, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেছেন ও আমার বান্দা বান্দি আনিশকুরলি, প্রথমত তোরা আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, দ্বিতীয়ত তোর বাপ মা যারা তোর বাপ মার অবদানে তোর বাপ মায়ের প্রচেষ্টা বাপ মায়ের পরিষেবা বাপ মায়ের জীবন দিয়ে তোকে যত্ন করা, এর বিনিময়ে সন্তান তোর বেড়ে ওঠা, এর বিনিময়ে সন্তান তোর প্রতিপালন, এর বিনিময়ে সন্তান তোর খাওয়া ভরা, এর বিনিময়ে সন্তান তোর লেখাপড়া, এর বিনিময়ে সন্তান তোর সুখ শান্তি। সুতরাং আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি জীবন, আমি আল্লাহর কাছে পেয়েছি চোখ কান নাক মুখ, আমি আল্লাহর কাছে পাচ্ছি অক্সিজেন, আমি আল্লাহর কাছ থেকে সূর্যের তাপ আর মুক্ত বাতাস, আমি আল্লাহর কাছ থেকে পাচ্ছি তুই জমিনের ফসল। ঠিক তদ্রূপ তোর মনে রাখা দরকার তোর বাপ মার সেবা যত্ন, তোর বাপ মার আদর আপ্যায়ন, তোর বাপ মার প্রতিপালন, তুই পেয়েছিস বান্দা তোর জীবনের সুখ শান্তি। সুতরাং আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার সাথে সাথে তুই তোর আব্বা মায়ের কৃতজ্ঞতাটাও প্রকাশ কর। ভাই আমার বড় দুঃখের সঙ্গে বলতে হয় পরের উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূরের কথা, এমন কপাল পোড়া রয়েছে যে কপাল পোড়ারা নিজের বাপ মার কৃতজ্ঞতাও প্রকাশ করে না। বাপ মার প্রতি অভদ্র আচরণ, বাপ মার প্রতি জড়া করা ব্যবহার, বাপ মার প্রতি রুষ্ট আচরণ, বাপ মার প্রতি কর্কশ ভাষা, সব রকমের কপাল পোড়া ছেলে মেয়ে সমাজে রয়েছে। এ আছে না নাই? একদম একদম। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন এ জাতীয় কপাল পোড়া যারা, এরা আল্লাহ পাকের গুণও গায় না, আল্লাহর প্রশংসা এরা করে না, বরং যে নিজের বাপ মা চোখের সামনে সেই বাপ মার প্রতি যারা অভদ্র আচরণ, সেই বাপ মার প্রতি যারা অকৃতজ্ঞ, তারা না দেখা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে এটা ভাবা। সুতরাং বাপ মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করাই ওই মানুষটার জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার পূর্বাভাস, পূর্ব আভাস, পূর্ব লক্ষণ সম্ভব, তা না হলে এটা যাত্রায় হয় না, ওটা যাত্রায় সম্ভব। আমার তো আমি আপনাদেরকে বলি ঘোড়া থেকে মূলত একটা সুক্রিয়া আদায়ের মজলিস, যে বাড়ির ছেলেটা মৌলানা মুফতি পাস করেছে, তার মায়ের ইচ্ছা এই সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটা সভা দেওয়া। পরে বক্তারা আসবেন, তাদের মতন তারা আলোচনা করবেন। জি, তো আমি মূল বিষয়টাকে সামনে রেখেই আপনাদেরকে একটানাই কিছু কথা আলোচনা করেছি একটা সাবজেক্টের উপরই। জি, তো আমি বিদায় নেব। আমার পরবর্তী বক্তা আমাদের সংগঠনের কর্মী মৌলানা মাসুম বিল্লাহ সাহেব, তিনি এসেছেন ওয়াজ করবেন। তো আমি বিদায়ের আগে আপনাদেরকে নিয়ে একটু ছোট্ট দোয়া রাখছি, সব রেশানি শেষ বেলায় হবে।